ডাক্তারবাবু, আমার মনে হয় পেটে আমার খুব গ্যাস হয়েছে, পেটে পুরো ফুলে রয়েছে, একটা গা গুলোনো ভাব লাগছে। ঠিক আছে, চলুন আগে আপনাকে চেক আপটা করি, তারপর বলছি। 5 minutes later. তো আপনাকে চেক আপ করে আমি যেটা বুঝলাম সেই অনুযায়ী আপনাকে আমি এখানে কিছু ওষুধ দিয়ে দিয়েছি। এটা ছাড়া আপনার এখানে কিছু খাওয়ার লিস্ট আমি রেখেছি, সেটা হচ্ছে যে আপনি সকালে উঠেই প্রথমে চায়ের সাথে চানাচুর খাবেন। যখন ব্রেকফাস্ট টাইম আসবে ব্রেকফাস্টে অবশ্যই লুচি আর তরকারি খাবেন। তারপর যখন লাঞ্চ করবেন লাঞ্চে থাকবে মূলো, বাঁধাকপি আর ফুলকপি। এরপর যখন সন্ধে হবে খাবেন চায়ের সাথে চপ। আর ডিনার যখন হবে তখন ডিনারে খাবেন পরোটা আর আলুর দম। ঠিক আছে, এগুলো মেনটেন করবেন। এইসব খেলে তো ডাক্তারবাবু আরো গ্যাস হবে। আরে গ্যাস হোক সেটা তো আমি চাই, এখন গ্যাসের এত দাম, সেখানে আপনার ফ্রিতে গ্যাস হচ্ছে আর আপনি গ্যাসগুলো নষ্ট করে দেবেন। শুনুন, আপনাকে আমি প্রেসক্রিপশনে যে খাবারগুলো বলেছি না, ওগুলো খাবেন, খেলে আপনার গ্যাস হবে, আর যখন গ্যাস হবে তখন এই ওষুধগুলো খেয়ে নেবেন, তাতে আপনার গ্যাসগুলো তখন বেরোবে, আর যখন গ্যাস বেরোবে তখন সিলিন্ডারের পাইপটা নিয়ে আপনার পেছনে গুজে নেবেন, গুজে নিয়ে পুরো সিলিন্ডারটাকে ভর্তি করবেন। তাতে কি হবে, আপনার পেটও খালি হবে আর সিলিন্ডারটাও ভর্তি থাকবে। কি আপনি